বাসায় যদি মাছ মাংস না থাকে বা একঘেয়েমি ডাল রান্না খেয়ে যারা একটু বোর হয়ে গিয়েছেন তাদের জন্য আমার আজকের রেসিপিটা বিশেষ করে যারা নতুন রাঁধুনি বা ব্যাসেলার আছেন তাদেরও রেসিপিটা অনেক ভালো লাগবে এছাড়া পুরানদেরও রেসিপিটা আশা করছি কম ভালো লাগবে না চলুন তাহলে আজ একটু ভিন্নভাবে ডাল রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি প্রতিদিনকার মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে তো এই ডাল রান্নার রেসিপিটা করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে মুসুর ডাল নিয়েছি আর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে কোচলে পানিটা ফেলে দিব। খুব ভালো করে কচলে ধুয়ে নিতে হবে ডালটাকে তো ডালটা ধোয়া হয়ে গেলে এর ভিতরে আমি বেশ কিছুটা পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টার মতো এতে করে ডালটা কিন্তু ফুলে উঠবে আর রান্না করতেও খুব বেশি সময় লাগবে না তো এক ঘন্টা পরে ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে এখন আমি ডালটার সাথে কিছু মশলা অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়েছি এক চামচ এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না এক কাপ ডালের জন্য আর ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চামচ আর জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচ হাফ চামচ দিয়েছি লালমরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া কয়েকটা কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী আর এখানে একটা দারচিনি একটা এলাচি আর ছোট এক টুকরা তেজপাতা দিয়েছি আর রান্নার রেগুলার তেল দিয়েছি পাঁচ টেবিল চামচের মতো অথবা ওয়ান ফোর্থ কাপের মতো এবার সব কিছু একটু খুব ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে এটাকে আপনারা আবার হাতে মাখা ডালের চড়চড়িও বলতে পারেন এখন চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রটা গরম করে তার ভিতরে যে ডালটা আমি দশ মিনিট আগে মেখে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা করা এতটাই সহজ যে কেউ করতে পারবে আর খুব বেশিও সময় লাগে না অল্প সময়ের মধ্যেই এই রান্নাটা হয়ে যায় এখন বাটিটা ধুয়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক কাপ থেকে কিন্তু বেশি পানির প্রয়োজন হবে না যেহেতু ডালটা আমি একটু ঘন করে রান্না করব। আর যদি কেউ পাতলা করে রান্না করতে চান সেটা ভিন্ন কথা একটু নেড়ে চড়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি ডালটার কী অবস্থা হয়েছে ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও পাঁচ মিনিটের জন্য রেখে দিব তো পাঁচ মিনিট পরের ডালটা অনেকটা গলেও গিয়েছে আর খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গিয়েছে আমি ঠিক এরকম ঘনত্বই রাখবো আপনারা যদি আরও একটু ও মানে পাতলা করতে চান তাহলে আরও একটু আগে উঠিয়ে নেবেন এখন দুটা দিয়েছি শুকনো মরিচ যেতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ডালটা থেকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব আমি এখানে কোনো প্রকার জাল করছি না তো আমার ডাল রান্না কিন্তু একেবারে হয়ে গিয়েছে এটা রান্না করতে বড় জোর আমার বিশ থেকে পঁচিশ মিনিট মতো সময় লেগেছিল তো খুব সহজেই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় আর গরম ভাতের সাথে কিন্তু এটা খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এতক্ষণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ